নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার পাঁচ রাশির মহাপ্রাপ্তি হতে চলেছে। পাঁচ রাশির মধ্যে আমি তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গাঢ় যোগ বলবো। পাঁচটি রাশির মধ্যে তিনটি খুব গাঢ় যোগ রয়েছে এবং দুটি রাশির ক্ষেত্রে কিন্তু মিডিয়াম যোগ রয়েছে। প্রথমে দুটি রাশির কথা বলবো এবং তিনটি রাশির কথা আমি পরে বলবো, ওই জন্য ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। প্রথমে আমি দুটি রাশির কথা বলবো। দেখুন, আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তি রয়েছে কি না সেটা আগে জেনে নিন। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা টাইম আছে যেটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড। এমন কোনো মানুষ নেই যে একটা ধরুন খুবই গরিব মানুষ, তারও কিন্তু গোল্ডেন টাইম এসেছিল, হয়তো সে বুঝতে পারেনি। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ কিন্তু আসে। এই জায়গাটা আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার ক্ষেত্রে আইডিয়াল টাইমটা কখন। শুধুমাত্র আন্দাজের উপর আপনি ডিপেন্ড করে আপনি টিকিট কাটছেন, অর্থ নষ্ট করছেন, সেটা না। আগে আপনার জন্মছকে রেক্টিফিকেশন করুন এবং যাদের ক্ষেত্রে খুব অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে কি না, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং আপনার জন্মছকে ভাবগুলোকে স্ট্রং করুন। ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব, এই চারটি ভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এবং এর পাশাপাশি রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহ বিশেষভাবে ভূমিকা রয়েছে। আমি পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির যে প্রাপ্তি ঘটবে এমন নয়, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যে একই রাশির অনেক মানুষ রয়েছে প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবে এমন নয়, কিছু সংখ্যক মানুষের কিন্তু কোটিপতি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আগামীকাল। প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আগামীকাল রাহুকাল রয়েছে তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত। আগামীকাল দুটি রাশির কথা আমি বলি। প্রথম যে দুটি রাশির মিডিয়াম যোগ রয়েছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। আপনাদের সময়টা 11:04 থেকে 11:54 পর্যন্ত, টার্গেট নাম্বার 6। দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4, শুভ সময় 10:21 থেকে 12:32 পর্যন্ত। এই যে দুটি রাশির আমি কথা বললাম এবং তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে, কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে জানাবো। এবং এর সাথে সাথে আরেকটি কথা আমি বলছি, যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, আমি বলবো বার্থ চার্ট রিফর্মেশন করুন। এই বার্থ চার্ট রিফর্মেশন ফর্মুলাটি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে, মহাপ্রাপ্তি।
দেখুন, আপনি লটারির টিকিট কাটছেন টিকিট কাটছেন, কিন্তু আপনার মানে প্রাইজ পাওয়ার থেকে আপনার অর্থ কিন্তু জলের মতন খরচ হচ্ছে। আগে জেনে নিন আপনার মহাপ্রাপ্তির যোগটা রয়েছে কি না, সেটা থাকলে কখন রয়েছে, না আপনার কেটে গেছে, না আপনার দেরিতে রয়েছে, তারপর আপনি বড় ধরনের অর্থতে টাকা লাগান। আমি পাঁচ রাশির প্রাপ্তির কথা বলছি, এই পাঁচ রাশির যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি কিন্তু হতে পারে, অর্থাৎ কম হোক বেশি হোক এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই রাশিগুলোর রয়েছে। আপনার জন্মচকে যে গ্রহগুলো শুভ অবস্থাতে থাকবে সেই গ্রহগুলোর বলবত্তাকে বৃদ্ধি করে, রাহুকে স্ট্রং করে, ভাগ্যভাবকে স্ট্রং করে, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করে আপনার কিন্তু প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। কারণ একটি কথা আপনাদেরকে আবারও বলছি, সময় কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি মানুষের ভাগ্য কিন্তু ঘড়ির কাঁটার মতো ঘুরছে, এবং আপনার দশা মহাদশা অন্তর্দশা কিসের চলছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। যদি আপনার ক্ষেত্রে পারমিট করে তাহলে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসছি আমি তিনটি রাশির নাম এবং তিনটি রাশির টার্গেট নাম্বার শুভ সময়। আমি যে কথাগুলো বললাম সেটা শুনে যে বড় সিদ্ধান্ত নেবেন কখনোই না, এটা একটা অ্যাভারেজ আমি জানাচ্ছি। সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই নিজস্ব জন্মছককে আপনাকে পর্যালোচনা করতে হবে, নবাংশ চার্টকে দেখতে হবে, ভাগ্যভাবকে দেখতে হবে, দশা মহাদশাকে দেখতে হবে, আপনার ডিগ্রি কত দিক থেকে, রাহু কেমন আছে সেটা দেখা দরকার আছে, এক কথায় চুল চেরা বিশ্লেষণ করা দরকার। শুধুমাত্র যারা মহাপ্রাপ্তি ঘটানোর ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আমি বলবো, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নাম্বার ওয়ান রাশি, তিনটি রাশির মধ্যে, দুটি রাশি বলেছি, এই তিনটি রাশির মধ্যে নাম্বার ওয়ান রাশি মকর রাশি। টার্গেট নাম্বার ছয়, সময় 9:48 থেকে 11:22 পর্যন্ত। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8, সময় 10:45 থেকে আপনার 12:28 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশির কথা বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5:06। আপনাদের যে টাইমটা কালকে দেখা যাচ্ছে দুপুর 12:00 থেকে 1:31 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির আমি কথা বললাম, অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি করবে এটা ডিপেন্ড করবে আপনার নবাংশ চার্ট ন্যাকাল চার্টের উপর। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।